আমাদেরকে স্যার আশ্বস্ত করেছেন, স্যারের সাথে কথা বলে আমরা সন্তুষ্ট, আমরা আমাদের মতন আইনি সিদ্ধান্ত নেব, সেটা আমাদের ব্যাপার, স্যার বোর্ডের মতন কাজ করবে, এর বাইরে এই মুহূর্তে আমরা মিডিয়াকে কিছু বলতে পারছি না। তৃণমূল কংগ্রেসের এই সরকার দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে ইতিপূর্বে আমরা বলে এসেছি। আজকের ঘটনা, আজকের কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে আবারও প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 36,000 শিক্ষকের চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে, তাদের একটি অংশ সল্টলেকের ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে এপিসি ভবনে প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করেন এদিন। কোর্টের নির্দেশ, 36,000 প্রশিক্ষণহীন শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করার নির্দেশ দেয় উচ্চ আদালত। শুক্রবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোর্টের নির্দেশে শোনার পর শনিবার সকালে শতাধিক বহিষ্কৃত শিক্ষক সল্টলেকের ওয়াই চ্যানেলে এসে উপস্থিত হয়। তারা প্রাইমারি বোর্ডের কাছ থেকে জানতে চায় এ বিষয়ে বোর্ডের পরবর্তী পদক্ষেপ কি হবে। তারা এপিসি ভবনে প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করতে যায়। সভাপতির সঙ্গে দেখা করে এসে শিক্ষিকা উজ্জয়িনী সাঁতরা বলেন, সভাপতির সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের আশ্বস্ত করেছেন বোর্ডের মতো সিদ্ধান্ত নেবে, আমরা আলোচনা করছি, এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার অ্যাপিল করার জন্য আদালতে যাওয়ার বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, আমাদের গৌতম পাল স্যারের সাথে কথা হয়েছে, কথায় আমাদেরকে স্যার আশ্বস্ত করেছেন, স্যারের সাথে কথা বলে আমরা সন্তুষ্ট, আমরা আমাদের মতন আইনি সিদ্ধান্ত নেব, সেটা আমাদের ব্যাপার, স্যার বোর্ডের মতন কাজ করবে, এর বাইরে এই মুহূর্তে আমরা মিডিয়াকে কিছু বলতে পারছি না। আপনারা যে বিষয়টা আমরা জানতে চাইছি, আপনারা কি অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন? একদম, অবশ্যই দিয়েছি, অবশ্যই দিয়েছি, তার ডকুমেন্ট আছে। 10 নম্বরের প্রসিডিউরটা হলো কি করে? যদি আমরা অ্যাপটিটিউড টেস্ট না দিতাম তাহলে এই প্রসিডিউরটা তাহলে হলো কি করে? প্রসিডিউরটা যে তাহলে ইনকমপ্লিট তো কেউ বলেননি, অ্যাপটিটিউড টেস্ট অবশ্যই হয়েছে, আমাদের কাছে প্রমাণও আছে, আমাদের ইন্টারভিউ কল লেটার আপনাদেরকে আমরা দিয়ে দেব। কল লেটার আপনাদের কি ওখানে কোনো ডেমোনস্ট্রেশন করতে বলা হয়েছিল? ডেমোনস্ট্রেশনের মাধ্যমে অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে সেই কথাও কিন্তু কোথাও মেনশন করা নেই। ইন্টারভিউয়াররা যে প্রসেসে মনে করেছেন আমাদের যোগ্যতার মাপকাঠি বিচার করবেন সেই প্রসেসেই সেটা করা হয়েছে, তার বাইরে তো অন্য কোনোভাবে আমরা তো সেটা বলতে পারি না। ইন্টারভিউয়াররা কীভাবে নেবেন সেটা তো আমাদের এখতিয়ারের মধ্যে একেবারেই পড়ে না। আপনি কি উচ্চ আদালতে যাবেন? সেটা আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব, আমরা কিছু বলবো না। আপনি একটা কথা বলুন, সভাপতি কি জানালেন আপনাদের? বিক্ষোভ যদি আমাদের সত্যি কোনো সমস্যা না হয়, তাছাড়া এই যে বাতিল হয়ে গেল কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না, যে যতক্ষণ পর্যন্ত বোর্ড আমাদেরকে জানাবে আমাদের চাকরি বাতিল হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা মানতে একদমই আমরা জানি না আমাদের কি হয়েছে। আপনারা নোটিফিকেশন কি দিয়েছে বোর্ডের তরফ? না, কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে। সভাপতি কি বলবো আপনাদের চাকরি বাতিল করার কোনো সেই বিষয় নিয়ে? সেই বিষয়ে আমরা সন্তুষ্ট, আমরা কথা বলে সন্তুষ্ট। সভাপতি আমাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলেছে। আপনারা যে ওখানে জমায়েত করছেন, আপনাদের ওখানে কি জমায়েত করে কি করবেন আপনারা? সেটা আমাদের জমায়েত করে স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, ঠিক আছে, আমাদের জাস্ট আলোচনা এবার হবে, ঠিক আছে, এটাই। তৃণমূলের এই সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। কটাক্ষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তৃণমূল কংগ্রেসের এই সরকার দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে ইতিপূর্বে আমরা বলে এসেছি। আজকের ঘটনা, আজকের কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে আবারও প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে। দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছালে এই ধরনের একটা অবিশ্বাস্য রায় হাইকোর্ট থেকে দেয়? আজ এই 36,000 পরিবারের কি হবে? উপরন্ত 36,000 যে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে এবং তার জায়গায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে, এর দায় কে নেবে? অবশ্যই এই দায় রাজ্য সরকারকে নিতে হবে, সর্বোপরি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ না করে, কারিগরি জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে না গিয়ে সরকারকে সমস্ত দায়ভার মাথায় পেতে নিয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। জনগণ খেপে আছে, এবার জনগণ এর প্রতি উত্তর দেবে, কিন্তু দেরি না করে পদত্যাগ করে সরকার কিছুটা হলেও পাপ ক্ষয় করুক,
এটা সময়েরও দাবি, পশ্চিমবাংলার জনগণেরও দাবি। মুর্শিদাবাদ থেকে রতীন সিংহরা এবং সল্টলেক থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।